আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই জন্যই ভালো আছি যে এখন আমি তোমাদের সামনে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ে একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। পরীক্ষাটা কেমন হবে, কিসে কিসে তোমাকে অবতীর্ণ হতে হবে, কতটুকু লিখিত অংশ, তা একদম ডিটেল ইন ডিটেল আমি আলোচনা করব এই ক্লাসের মধ্যে। সেখানে চারটি ক্যাটাগরিতে আমি ভাগ করেছি ক্লাসটা। একটি হলো, প্রথমে আমি দেখাবো যে সিলেবাস কি রয়েছে এই পরীক্ষার, তারপরে রয়েছে কাঠামোগত যে মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়নের যে কাঠামোটি সেটি উপস্থাপন করব। তারপরে উপস্থাপন করব প্রশ্নধারা বা মানবন্টন, তারপরে রয়েছে সর্বশেষ রয়েছে হলো একটি নমুনা প্রশ্ন। আশা করি এই ক্লাসটি তোমাদের বোঝার জন্য বা আগামী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য একদম ক্লিয়ার একটা সেন্স দিবে। কাজেই চলো দেখে নেই এই ক্লাসের প্রথম যে অংশটি রয়েছে সিলেবাস, সিলেবাস কি রয়েছে। নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে দুইটি অভিজ্ঞতায় এই পরীক্ষায় তোমাকে অংশ নিতে হবে, দুইটি অভিজ্ঞতার উপরে। একটি অভিজ্ঞতা হলো জানার মাঝে অজানারে করেছি সন্ধান, এই অভিজ্ঞতাটার উপরে তোমাকে প্রস্তুতি নিতে হবে। এবং 2 নম্বরে রয়েছে পৃথিবী অবাক তাকিয়ে দেয়, এই দুইটা অভিজ্ঞতার উপরে কাজ করতে হবে। এখানে সিলেবাসে 2টা ক্যাটাগরি করে দিয়েছে, একটা দেখো তত্ত্বীয় আর একটা ব্যবহারিক। তত্ত্বীয় অংশটুকু হলো তোমাকে যে প্রশ্ন লিখতে হবে, যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা তত্ত্বীয় অংশ, এই জন্য বলেছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, 2 জায়গায় বলেছে। আর ব্যবহারিক কাজ রয়েছে, সেই ব্যবহারিক কাজের মধ্যে যা রয়েছে এই প্রথম অধ্যায়ে রয়েছে যে কোনো ঋতুর ছবি ছবি বা নকশা আঁকা। আর 2 নম্বর অভিজ্ঞতার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন, নৃত্য, গান আবৃত্তি ও অভিনয়। এগুলো সব প্র্যাকটিক্যাল কাজ, ব্যবহারিক কাজ, যেগুলো তোমাকে এককভাবে কিংবা দলীয়ভাবে করতে হতে পারে। তো এগুলো এই সিলেবাসের উপরেই আমাদেরকে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তো চলো এখন দেখি যে দ্বিতীয় যে ধাপটি রয়েছে মূল্যায়ন কাঠামো, মূল্যায়ন কাঠামোটা কেমন হবে সে বিষয়টি এখন আমি উপস্থাপন করব। এখানে দেখো মূল্যায়ন কাঠামোতে রয়েছে শিখনকালীন 30% এবং সামষ্টিক 70%। এখানে একটা বিষয় আমি প্রথমেই তোমাদেরকে নিশ্চিত করতে চাই যে তোমরা এই ডিসেম্বরে গিয়ে, অর্থাৎ যে বার্ষিক মূল্যায়ন, বার্ষিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছ, এখানে তোমাকে 100 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। কত? 100 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে তুমি একটা নাম্বার অবশ্যই পাবে, সেই নাম্বারের উপরে কি হবে 70%, 70% কাস্ট করা হবে, 70% নেওয়া হবে, 70% নেওয়া হবে। ধরো তুমি এখানে কত পেয়েছো, 180 পেয়েছো, তাহলে 70% করলে কত হয়? 56 হয়ে যায়। 70%-এ কত হয়? 56 হয়। আর এই যে শিখনকালীন মূল্যায়ন যেটা রয়েছে, এখানে তোমাকে 30%-এর নাম্বার দেওয়া হবে। 30% বলতে 100-তে 30% মানে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে তুমি ধরো 25 পেয়েছো, এই 30 নাম্বারে ধরো তুমি 25 পেয়েছো, তাহলে সেই 25 এখানে যুক্ত হবে, তাহলে কত হচ্ছে এই 81, 81 নাম্বার তুমি পরীক্ষায় পাবে। আশা করি বুঝতে পেরেছ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে বা পরীক্ষা ফেস করতে হবে 100 নাম্বারের লিখিত পরীক্ষা। আর শিখনকালীন মূল্যায়নে থাকবে 30%। এই যে 100%-এ তোমরা অবতীর্ণ হচ্ছ, 100%-এর উত্তর করছো, এখান থেকে 70% কাস্ট করা হবে, 70% তোমার প্রাপ্ত নাম্বারে 70% নেওয়া হবে, বাকি নাম্বারটা নেওয়া হবে 30%। এভাবে 100%-এর উপরে তোমার পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে। এটা ছিল হলো আমাদের মূল্যায়ন কাঠামো। এরপরে আমরা দেখব মানবন্টন, চলো দেখে নিই মানবন্টন। এখানে মানবন্টনের যে বিষয়টি রয়েছে সেটি প্রথম একে রয়েছে, দেখো শিখনকালীন মূল্যায়নের কথাটা আগে বলেছে। আমাদের 2 ধরনের মূল্যায়ন রয়েছে এখানে, একটা শিখনকালীন আর একটা হলো সামষ্টিক। তো প্রথমে আমরা দেখি শিখনকালীন মূল্যায়নে কি কি থাকবে, কি ধরনের প্রশ্ন থাকবে বা কি কি কাজ আমাদের করতে হবে। শিখনকালীন মূল্যায়নের মধ্যে এখানে দেখো রয়েছে আইটেমের নাম শ্রেণীর কাজ, শ্রেণীর কাজ, একক কাজ, দলীয় কাজ। শিল্প সংস্কৃতির মধ্যে অনেক কাজ আছে, সেই কাজগুলো একক কাজ এবং দলীয় কাজ কি করেছে, এটা ক্লাস চলাকালীন সময় শিক্ষক যে কাজগুলো দিয়েছেন সেই কাজগুলোর কথা বলা হচ্ছে। এরপরে রয়েছে বইয়ের কাজ,
বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছক ছবি, এখানে বইয়ের কাজের কাজ রয়েছে, তারপর রয়েছে বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে প্রথমে রয়েছে কি, প্রথমে রয়েছে শ্রেণীর কাজ, একটু খেয়াল করবে ভালো করে, শ্রেণীর কাজ। এই শ্রেণীর কাজের মধ্যে নাম্বার রয়েছে কত, নাম্বার রয়েছে হলো 10। তারপরে রয়েছে দেখো বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছবি, বইয়ের যে কাজ, বইয়ের কাজের জন্য তোমার নাম্বার পাবে 10। একটু ভালো করে খেয়াল করবে। তাহলে তুমি কি করলে, প্রথম হলো যে তোমার যে একক কাজ দলগত কাজ রয়েছে সেই কাজগুলোর জন্য 10, বইয়ের কাজের জন্য 10। এরপরে রয়েছে শিক্ষক নির্দেশিকা অনুসারে কি কি কাজ, এই কাজটা হলো বাড়ির কাজ, এই বাড়ির কাজ শিক্ষক কি বাড়ির কাজ দিয়েছিলেন। এই বাড়ির কাজের মধ্যে একটা জিনিস কিন্তু থাকবে, এখানেও 10 আছে, এই বাড়ির কাজের মধ্যে যে কাজগুলো আমরা বন্ধু খাতায় সংযুক্ত করেছি সেগুলোও কিন্তু বাড়ির কাজ, সেখানে যে লেখাগুলো যুক্ত করেছি সেগুলো বাড়ির কাজ, এগুলো বাড়ির কাজ বলে বিবেচিত হবে। এইভাবে তোমার 30 নম্বর এখানে বন্টিত আছে। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নটা কি হবে সেটা আমরা এবার একটু দেখো, খেয়াল করো সামষ্টিক মূল্যায়নের মধ্যে রয়েছে কত নাম্বার, 100 নাম্বার, যে কথাটা বলছি আমি, 100 নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদের। আইটেমের নাম, প্রথমে রয়েছে ব্যবহারিক অংশ, ব্যবহারিক অংশের মধ্যে রয়েছে, ব্যবহারিক অংশের কি কি রয়েছে, যে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ, এই কাজগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে। এখান থেকে তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটি কোন ক্যাটাগরিতে পড়ে। যে কোনো একটি কাজ তোমাকে উপস্থাপন করতে হবে, যে কাজের নাম্বার হলো 20। তুমি যদি নাচতে পারো তাহলে বই রিলেটেড বইয়ে রয়েছে যে নৃত্যটা, সেই নৃত্য দেখাতে হবে। যদি গান গাইতে পারো, গান রিলেটেড যে গানটা রয়েছে বইয়ের মধ্যে সেই গান গেয়ে শোনাতে হবে। চারুকলা, তুমি যদি কোনো অঙ্কনে ভালো হও তাহলে অঙ্কন উপস্থাপন করতে হবে। অভিনয় ভালো হলে অভিনয় উপস্থাপন করতে হবে। যন্ত্রসঙ্গীত পারলে সেই যন্ত্রসঙ্গীত উপস্থাপন করতে হবে। এভাবে এটার জন্য তুমি পাবে হলো 20 নাম্বার, অনেক নাম্বার। এরপরে রয়েছে বন্ধু খাতা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে রয়েছে, এটা আমি একটা স্টার দিয়ে রাখতে চাই। বন্ধু খাতাটা আমরা বলেছি আগেই যে বাড়ির কাজের মধ্যে, কিন্তু বন্ধু খাতার হিসাবটা আসবে, শিক্ষক ওখানে এটা মূল্যায়ন করবেন। এছাড়াও দেখো বন্ধু খাতা খুব ইম্পর্টেন্ট তোমার এই পরীক্ষার জন্য, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধু খাতা। বন্ধু খাতায় যে কাজগুলো তুমি সংযুক্ত করেছ সেই কাজগুলো কেমন হয়েছে, বন্ধু খাতার কাভার ডিজাইনটা কেমন হয়েছে, বন্ধু খাতাটা কেমন ভাবে তুমি মেনটেন করেছো, সেই বিষয়গুলো এখানে আসবে। তো বন্ধু খাতা নিয়ে আমার চমৎকার একটা ভাইরাল ভিডিও রয়েছে যেখানে প্রায় 1,15,000 ভিউ হয়েছে, শিক্ষার্থীরা সেটা দেখেছে, অনুসরণ করেছে, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। অর্থাৎ বন্ধু খাতাটা তোমাকে নতুন করে করতে হবে, সেই ক্ষেত্রে ওই ভিডিওতে যে 10টা নির্দেশনা দিয়েছি ওই নির্দেশনাগুলো তুমি যদি প্রতিপালন করো তাহলে একটা উৎকৃষ্ট বন্ধু খাতা তুমি তৈরি করে নিতে পারো। তো প্রয়োজন হলে ভিডিওটা দেখে নিতে পারো। তো এখানে কত থাকবে, বন্ধু খাতায় থাকবে 15 নাম্বার, বন্ধু খাতায় 15 নাম্বার থাকবে। এরপরে রয়েছে দেখো তৃতীয় অংশ, তৃতীয় অংশের মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ, বইয়ের মধ্যে থেকে প্রশ্ন থাকবে, এক কথায় প্রকাশ, 15টি প্রশ্ন থাকবে, যে 15 নাম্বার। তারপরে রয়েছে ছবি দেখে লেখো, ছবি দেখে তার বিবরণ লিখতে হবে, এটা একটি থাকবে, একটি লিখতে হবে, নাম্বার হলো কত, 10। এরপরে রয়েছে হলো রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্নগুলো, এই বড় প্রশ্নগুলো মূলত বইয়ের যে কাজ আছে সেই কাজগুলো থেকেই প্রাধান্য দেওয়া হবে, সেগুলো হলো বড় প্রশ্ন। এখানে 2টি বড় প্রশ্নের উত্তর দিতে হবে, সৃজনশীল প্রশ্ন, প্রশ্নের নমুনা দেখলে তোমরা বুঝতে পারবে, সেখানে আমি বলবো বিস্তারিত। তো এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 দুগুণ 20, এই হলো মোট 100 নাম্বার। তাহলে এটাকে যদি আমরা এখন আবার একটু ক্লাসিফাইড করি তাহলে কি পাচ্ছি, যে আমাদের প্রথম হলো যে ব্যবহারিক কাজ, ব্যবহারিক কাজে রয়েছে 20, বন্ধু খাতায় 15, তারপরে 15টি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 15, তারপরে এটা কি, এটা হলো সংক্ষিপ্ত উত্তর রয়েছে, এটা 15টি হলো এক কথায় উত্তর, আর এটা হলো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, তার জন্য রয়েছে হলো 20 নাম্বার। এরপরে রয়েছে ছবি দেখে বিবরণ লেখা, এর জন্য রয়েছে 10 নাম্বার, এবং সর্বশেষ রয়েছে রচনা, সৃজনশীল প্রশ্ন, রচনামূলক যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 দুগুণ 20, এই হলো সর্বমোট 100 নাম্বারের পরীক্ষা তোমার সামনে অপেক্ষা করছে তোমার জন্য।
তো এভাবে যদি এই মানদণ্ডে যদি আমরা পড়ে নিই, তাহলে আশা করি যে আমরা ভালো করব। তো এখন প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক আমি ভিডিও দিয়ে দিব, সেখান থেকে সেগুলো দেখলে তোমার জন্য অনেক হেল্প হবে। আর একেবারে ইমিডিয়েট আমি দিব ইনশাল্লাহ, এই যে বন্ধু খাতার মধ্যে কী কী কাজগুলো তোমার করতে হবে সেই কাজের একটা তালিকা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার এই বন্ধু খাতায় কী কী কাজগুলো তুমি সংযুক্ত করবে। এইটা ছিল হলো আমাদের তৃতীয় ধাপের যে আজকের ক্লাসের তৃতীয় অংশ। সর্বশেষ অংশটা আমি এখন উপস্থাপন করব, সেটি হলো যে নমুনা প্রশ্ন। এই যে আমরা ক্যাটাগরিগুলো করলাম, এখন একটা নমুনা প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রশ্নটা কেমন হবে। তো চলো দেখে নেই নমুনা প্রশ্ন। আমি এখন তোমাদেরকে নমুনা প্রশ্ন উপস্থাপন করে দেখাবো, এটিও সরকার প্রদত্ত। তো এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর এটি নমুনা প্রশ্ন, এরপরে রয়েছে দেখো সপ্তম শ্রেণীর একটা নমুনা প্রশ্ন, সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্ন, এরপরে রয়েছে অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন, এরপরে রয়েছে নবম শ্রেণীর নমুনা প্রশ্ন। চারটা ক্লাসের নমুনা প্রশ্ন কেন দেখলাম, যে এই চারটা শ্রেণীর নমুনা প্রশ্নগুলো এক, সিলেবাসটা শুধু ভিন্ন, নমুনা প্রশ্নগুলো এক একই রকম, কাজেই নমুনা প্রশ্নের মধ্যে কোনো ভিন্নতা নাই। এই জন্য তোমাদেরকে সেটা আগে আমি ক্লিয়ার করে নিলাম, যাতে করে অনেকেই বিভিন্ন ক্লাসের যারা ভিডিওগুলো দেখবে তারা এটা বুঝে নিতে পারবে। তো এখন দেখো নমুনা প্রশ্নের মধ্যে প্রথমেই আমাদের ছিল কি তত্ত্বীয় অংশ। তত্ত্বীয় অংশের মধ্যে তত্ত্বীয় অংশ হলো 65 নাম্বার। তত্ত্বীয় অংশের মধ্যে কত নাম্বার আছে, 65 নাম্বার রয়েছে তত্ত্বীয় অংশে। এই তত্ত্বীয় অংশটা কোত্থেকে এসেছে একটু খেয়াল করো ভালো করে, যে এখানে আমাদের যে ক্যাটাগরিটা ছিল এখানে প্রথমে ছিল হলো ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশগুলোর জন্য কোনো প্রশ্নের মধ্যে কোনো নমুনা দেয়নি, এখানে তো বলেই দিয়েছে বন্ধু খাতা এর তোর কোনো নমুনা নেই, এটা তো বলেই দিয়েছে যে বন্ধু খাতাটা কিভাবে উপস্থাপন করতে হবে বা কেমন হবে, সেটা আবার দেওয়া আছে টিচার্স ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে যে বন্ধু খাতার কোন কোন বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। যাই হোক, এই জন্য এই যে 20 এবং 15, দেখো এই দুইটার জন্য যে 20 নাম্বার এবং 15 নাম্বার, এই 35 নাম্বার নাই, বাকি 65 নাম্বারের যে নমুনা প্রশ্ন সেটি এখানে দিয়ে দিয়েছে। তো এখানে 65 নাম্বারের নমুনা প্রশ্নের মধ্যে প্রথমেই থাকবে কি এক কথায় উত্তর। এক কথায় উত্তর দেখো এখানে দেখো 15টি প্রশ্ন দেওয়া আছে, এক কথায় উত্তর দিতে হবে। যেটা যেমন এখানে বলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতাকে, এক শব্দের মধ্যে লিখতে হবে। আমি একটু জুম আউট করে নিচ্ছি, দেখো যে এখানে এক কথায় যে উত্তরগুলো সেই উত্তরগুলো হলো এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে বিবেচিত হবে। যেমন এখানে বলছে রঙের উৎস কি, তারপরে এটা ষষ্ঠ শ্রেণীর, এইরকমই আর কি, সব ক্লাসের এরকম ছোট ছোট প্রশ্ন এক শব্দের মধ্যে যেটা উত্তর হবে। পরিবারে আমাদের আত্মীয় কারা, তারপরে নাচের দুইটি উপাদান, তারপরে সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয়, এই যে ইয়েগুলো তোমরা বুঝতে পেরেছো যে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তরের অংশটা কেমন হবে। এরপরে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর, সংক্ষিপ্ত উত্তরগুলো একটু বড় হবে যেহেতু এটার জন্য নাম্বার হলো 4, এই জন্য এটা একটু বড় হবে। এটা একটু প্রত্যেকটা মনে করো এক পৃষ্ঠা হবে কমপক্ষে লেখাটা। বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন, শিল্পকলা কাকে বলে, এরকম একটু বড় প্রশ্ন যেটা যেটা উত্তরটা পুরো এক পেজ হতে হবে, এরকম প্রশ্ন। এটার জন্য প্রত্যেকটার জন্য কত, 5 নাম্বার করে। তো 5 নাম্বারের জন্য 1.5 পেজ করে লিখতে হবে। তো এটা তোমার বইয়ের যে বইয়ের কাজগুলো আছে ওইগুলো একটু ভালো করে করবে। আরো কিছু প্রশ্ন প্রত্যেকটা পার্ট থেকে হবে, যে প্রশ্ন সাজেশনগুলো আমি খুব সম্প্রতি তোমাদেরকে দিব। তো এরপরে দেখো রয়েছে 3 নম্বরে ছবি দেখে লেখা, এরকম একটা ছবি দেওয়া থাকবে আর যে ছবিটার বিবরণ লিখতে হবে। এখানে বলছে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো, এটা 10 নম্বর, এটা কমপক্ষে 2 পেজ লিখতে হবে তোমাকে। 2 পেজ না লিখলে এটার জন্য 10 পাবে না তুমি। তো এই ছবিটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে, তুমি কি মনে করছো, কি দেখা যাচ্ছে ছবিতে, বা এটা কোন অনুষ্ঠানের ছবি, কি রয়েছে, তুমি যা মনে করো সেটা এখানে উপস্থাপন করতে হবে। এটা চলে গেল 3 নম্বর। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে হলো
রচনামূলক প্রশ্নের উত্তর, যে কোনো দুইটি। এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু একটু বড়। স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো, বিবরণমূলক প্রশ্ন যেটা, এটা একটু বড় করে তোমাকে লিখতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো 10। তো এখানে কয়টি প্রশ্ন দেওয়া থাকবে? 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তো সে খাতাগুলো কিভাবে মূল্যায়ন করা হবে তার গাইডলাইনও দেওয়া আছে, এটা তোমাদের জন্য প্রযোজ্য নয়। এরপরে রয়েছে দেখো ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশ তো ওই যে বন্ধু খাতা প্রদর্শনে 15, আর হলো যে কোনো একটি কাজ প্রদর্শন সেটা 20। এটাই হলো একটা নমুনা প্রশ্ন, ঠিক আছে? তো এই নমুনা প্রশ্নগুলো কেমন হবে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে আসবে। সেই সাথে তোমাদেরকে বলে রাখি যে কয়েকটি বিষয়, শিল্প সংস্কৃতির কয়েকটি বিষয় খুব সহজেই তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো। একটা হলো যে বন্ধু খাতায় কী কাজগুলো তুমি সংযুক্ত করবে, সেই কাজটি আমি সেই লিস্টটা করে দেখা দিয়ে দিব। আর একটা কাজ হলো যে এই প্রশ্ন কাঠামো ভিত্তিক সাজেশন দিয়ে দিব। খুব শীঘ্রই তোমরা সাথেই থেকো। যারা আজকের ক্লাসটি দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।